1946 সালে 24 জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম প্রস্তাব পাশ হয়। এতে ইউনাইটেড নেশনস অ্যাটমিক এনার্জি কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। ১৯৬৯ সালে ২৪শে জানুয়ারি পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণ অভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হয়। ১৯৮৭ সালে ২৪শে জানুয়ারি উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ জন্মগ্রহণ করেন। তিনি তার প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।